হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই না এস মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশ আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সচেতন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কমিটি বেশ রূপে ক্রিয়েটের করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্ট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট সিভা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচরিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এই প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস মুভি ডাইরেক্টার বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনাদের আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই না মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নে আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত নূর নুর কে আপনারা দেখতে পাবেন শাহনকে স্কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ কে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো মুভি অনেক ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাজ হচ্ছে এই মুভি ডাইরেক্টেড ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘাষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি সব আপনার সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা না মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেসু স্টার ইস্টারগ্রাম সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সমাই এম আই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখোশরিত্রীর মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেমগীর আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এসে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের উপরে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ওয়েল ফ্রেন্স আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নে আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত উপরে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়না এস এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলতো হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই না এস মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকস কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশ হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত নূর নুর কে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আতিস কে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভ রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি Gracias. de ফ্রেন্স আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে নেস কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিউটিভারেশ রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইস হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশুজুজি ইস্টার ক্লার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেশুম আই এম আই অ্যান্ড যারা কি আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নেই শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দীপ যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি সবাই so, দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইস হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখোচরিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনাদের আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পেন্স উচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আতিস কে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পোলোকে পোলোকে তোমাকে চায় না এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে নেশো যে স্টার কাপ সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেশু মাইয়ামাই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইশো জে আরফান সাদ্দেক বাচ্চু নেক্স শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে

তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশু স্টার স্টারগ্রাম সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সমাই এম আই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচরিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে ন্যাক্স কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড পোডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভেসের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা এস মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোশরিত্রীর মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীকর্ষ নেশু যে কোনা ইমরান আকিকে আপনার দিতে হবে নেশুজী আলমগীর আলমগীর কিশোর লেমিস নেশ আহ আহ নিশিতা মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এসে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের উপরে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে ওখানে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়না এস এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পোলোকে পোলকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টার ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশ হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সচেত এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভ রূপে ক্রিয়েটের করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা

ও ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায়নাজ হচ্ছে এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট সিভা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন সম্বন্ধে হচ্ছে এডিট সম্বন্ধে দুই আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে ন্যাক্স কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনস এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচারিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দিতে হবে নেমগীর আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শায়েদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টর ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেগীর আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত নূর নুর কে আপনারা দেখতে পাবেন শাহনকে নেস কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ কে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো মুভি অনেক ভালো হতে চলেছে তো এই মুভি

ও হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাজ হচ্ছে এই মুভি ডাইরেক্টেড বয়স সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে ইস্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি Gracias. ahora তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা হচ্ছে এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশু জি স্টারগ্রাম সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্স মাই আমাই অ্যান্ড যারা কি আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দ্বীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে ন্যাক্স কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড পোডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভেসের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ওয়েলফার্স আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনার দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিউটিভেশন উপরে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা

ও ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়না এস এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেক্ট হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলতো হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পোলোকে পলোকে তোমাকে চায় না হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়ামাই অ্যান্ড কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর হচ্ছে কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেক্ট হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুল রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গুর ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কমিটিভেসের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নাম মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায়নি হচ্ছে এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম রায়ানাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট জারফান আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশ আলমগীর আলমগীর কিশোর নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে নেস কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিউটিভারেশ রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইস হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশুজুজি ইস্টার ক্লার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেশাম আই এম আই অ্যান্ড যারা কি আপনারা যারা দেখতে হবে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নেই শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচারিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস মুভি ডাইরেক্টার বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখোচরিত্রীর মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনাদের আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পোলোকে পোলোকে তোমাকে চায় না এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম জানা যে শানুয়াকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে এন্ড সু যে স্টার কার সম্বন্ধে আপনাদের বিতু বাপি চৌধুরী নেয় সময়ময় এ এন্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেসুচার ফারফান আ সাদিক বাই চুন নেসে শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলতো হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এই প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভেশ রূপে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ও হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাজ হচ্ছে এই মুভি ডাইরেক্টেড ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি যারা যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘাষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেমগীর আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা এস মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেসু স্টার ইস্টারগ্রাম সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সমাই এম আই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখোশরিত্রীর মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দিতে হবে নে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এসে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের উপরে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি Gracias. হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিউটিভেশন ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়না এস এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার খেয়ার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে পাবেন যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট সিবাসানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলতো হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই না এস মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকস কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশ হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভ রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চাই হচ্ছে মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শাহনু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচরিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইজ হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশু জি ইস্টার ক্ল সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্স মা এম আই অ্যান্ড যারা কি আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নেই শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দীপ যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি সবাই so, দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টর ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেগীর আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে নেস কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা

ও হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাজ হচ্ছে এই মুভি ডাইরেক্টেড বয়স সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে ইস্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশি আলমগীর আলমগীর কিশোর লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি Gracias. তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা হচ্ছে এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে ন্যাক্স কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড পোডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভেসের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ফ্রেন্স আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেইসো জি স্টার কাপ সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামায়ি অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে হবে যারা সাগর নেইসো জে আরফান সাদ্দেক বাইচু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনার দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন সচেতন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত উপরে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেক্ট হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলতো হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় না হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেসুযে স্টার ক্লাস সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্স মাইয়ামাই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসুজে আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেক্ট হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কমিটিভেসের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইস হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম সান মানাস শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মায়ামাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশ আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইস হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশুজে স্টারকার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌদ্দ নেশ মাই এম আই অ্যান্ড যারা কি আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নেই শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীকর্ষা কোনা ইমরান আকিকে আপনাদের আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস মুভি ডাইরেক্টার বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহানাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনাদের দেবেন হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চাই না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পোলোকে পোলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে নয়শো যে স্টার কাপ সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেশো মাইয়ামাই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইশো জে আরফান সাদ্দেক বাচ্চু নেক্স শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এক্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা এস এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেই স্টার স্টারগ্রাম সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্স মাই আমাই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড পোডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি তো আপনার সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখরিত্রীর মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেমগীর আলমগীর আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এসে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিবেশের উপরে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটের করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শাহনু আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিসা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এই প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিউটিভেশন ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

ও ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাস হচ্ছে এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীকর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেক্ট হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলতো হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই না এস মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কার সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশি আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুগলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভ রূপে ক্রিয়েটের করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা Gracias. sobre de হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায় নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চায়নাজ হচ্ছে এই মুভি ডাইরেক্টের ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শাহনু আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচরিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর্ষ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি সেটা আপনার সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাইস হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু শানুাকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে এন্ড সুজে স্টার কার শো মুন্ডা আপনারা দেখতে পাবেন বাপি চৌধুরী নিউ সময়ময় এ এন্ড যারা কে আপনারা যারা দেখতে হয় যারা সাগর নিউ সুচে আরফান আ বাচ্চু নেসে সেবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচারিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত দুজামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি আপনার সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পোলোকে পলোকে তোমাকে চায় না মুভি ডাইরেক্টর ওয়েস সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের বলতে বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবাশানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকেই ক্যারেক্টারকে আপনারা মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নে আলমগীর কিশোর লেমিস্ট নিশিতা বড়ুয়া নেস মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে নেস কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশান যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনার লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভেশে ক্রিয়েটেড করা হয়েছে তো মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়নাস হচ্ছে এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম আপনারা দেখতে পাবেন বাই রূপে নেক্সট হচ্ছে ইস্টার কার সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মায়ামাহি এন্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশি আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইনা হচ্ছে এই মুভি ডাইরেক্টের বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেশু স্টার স্টারগ্রাম সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সমাই এম আই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসু জি আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখচারিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক চ নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে ন্যাক্স কালার সম্বন্ধে বলিত হালি আহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড পোডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি তো আপনার সবাই দেখবেন ফ্রেন্স আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পোলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়না মুভি ডাইরেক্টর ওয়ে সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রুপে নেশো জি স্টার কাপ সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্স মায়ামায়ি অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে হবে যারা সাগর নেইসো জে আরফান সাদ্দেক বাইচু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেনলির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীক কোনা ইমরান আকিকে আপনার দেখতে হবে আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নুর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে নেস কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিশকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার এর প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কম্পিউটিভেশন উপরে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিটা আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চায়না এস এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শাহনাজ শানু আকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেক্সট হচ্ছে স্টার কাস্ট সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়া মাই অ্যান্ড যারাকে আপনারা যারা দেখতে যারা সাগর নেক্সট হচ্ছে আরফান সাদেক বাচ্চু নেক্সট শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা মুখোচরিতার মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লিড কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক ছাপা নেক্সট হচ্ছে প্রতীঘর কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেশি আলমগীর আলমগীর কিশোর লেমিস আহ আহ নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ সুর রহমানকে আপনারা দেখতে পাবেন্স হচ্ছে এডিট সম্বন্ধে বলি তো বলিত আসাদুজ্জামান নূর শাহনকে আপনারা দেখতে পাবেন শাহনকে সম্বন্ধে বলতো হালি আহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রডেশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডেশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার দেব যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশে সাধারণত কম্পিটিভার্সের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি

হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এবং এই মুভিটাকে হচ্ছে বাংলাদেশে ক্রিয়েটার করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজকে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাই নামে মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং বাংলাদেশে রিলিজ হওয়া একটা মুভি তো এই মুভি সম্বন্ধে আজকে আপনাদের বলতে যাবো তো এই মুভিটা হচ্ছে যেটা হচ্ছে পলোকে পলোকে তোমাকে চাইন এস এই মুভি ডাইরেক্টেড বয় সম্বন্ধে আপনাদের বলি তো এস এম শানু আগে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টেড বাই রূপে নেইসুজে স্টার ক্ল সম্বন্ধে আপনাদের গুরুত্ব বাপি চৌধুরী নেক্সট মাইয়ামাই অ্যান্ড যারা কে আপনারা যারা দেখতে যারা সাগর নেইসুজে আরফান সাদ্দেক বাচ্চু নে শিবা শানু আহমেদ অ্যান্ড শরীফ অ্যান্ড আহমেদ শরীফ অ্যান্ড আদার্সকে আপনারা দেখতে পাবেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টার রয়েছে আপনারা এই মুভির মধ্যে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তো মেন লির কাজ রূপে আপনারা দেখে দেখতে পাবেন বাবু চৌধুরী অ্যান্ড মাহিয়া মাহি তো এদের দুজনকে আপনারা মেন কাজ রূপে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির যেটা হচ্ছে লিরিক্স সম্বন্ধে বলি তো সুদীপ কুমার দীপকে আপনারা দেখতে পাবেন লিরিক্স রূপে নেক্সট হচ্ছে সিঙ্গার সম্বন্ধে বলি তো কনক নেক্সট হচ্ছে প্রতীহ কোনা ইমরান আকিকে আপনারা দেখতে হবে নেক্ট হচ্ছে আলমগীর আলমগীর কিশোর লেমিস লেমিস্ট নিশিতা বড়ুয়া মিউজিক সম্বন্ধে আপনাদের বলি তো শাহেদ শায়েদ মুঘলেশুর রহমানকে আপনারা দেখতে পাবেন সুচি এডিট সম্বন্ধে বলিত আসাদুজ্জামান নূর শাহুনকে আপনারা দেখতে পাবেন শাহনকে কালার সম্বন্ধে বলিত হালি মাহমেদ আতিসকে আপনারা দেখতে পাবেন কালার রূপে অ্যান্ড প্রোডাকশন সম্বন্ধে বলিত ফোর সিজন ফিল্ম আপনার প্রোডাকশন যেটা হচ্ছে দেখতে পাবেন সো এই মুভিতে আপনারা লিরিক্স লিরিক্স সম্বন্ধে বলিত সুদীপ কুমার যিনি এই মুভিতে লিরিক্স দিয়েছেন তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে এবং এই মুভিটা বাংলাদেশ সাধারণত কমিটিভেসের রূপে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভি